সম্প্রতি এডিসি সদর দপ্তর খুমলুং শহরের মাঝে রাজ্যের জনজাতি সম্প্রদায়ের হজাগুরি নৃত্যের লহমায়িত মূর্তি ভেঙে দিয়েছে দুষ্কৃতিকারীরা, এমনই অভিযোগ তুলে ধরেছে বামপন্থী নেতৃত্বরা। রাজ্যের সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী এই ঘটনার জন্য অভিযোগের তীর ছুঁড়েছেন শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। প্রাক্তন বাম সাংসদের এই অভিযোগের ভিত্তিতে রাজ্য প্রশাসন প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে। সোমবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুনরায় সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া তুলে ধরেছেন জিতেন্দ্র চৌধুরী। এদিন প্রতিক্রিয়াতে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য জিতেন্দ্র চৌধুরী রাজ্যে মূর্তি ভাঙ্গার এ জাতীয় ঘটনার বিভিন্ন সূত্র তুলে ধরে এই ঘটনাগুলোকে অপসংস্কৃতি বলে আখ্যায়িত করেন। সেই সঙ্গে এর তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেছেন রাজ্য সরকার পুলিশকে ব্যবহার করে অনৈতিকভাবে এই ঘটনার দিশা পরিবর্তন করতে চাইছে। বিজেপি সরকার পুলিশকে ব্যবহার করে বিরোধী কণ্ঠ জব্দ করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন প্রাক্তন বাম সাংসদ তথা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্যের প্রাক্তন বাম সাংসদ জিতেন্দ্র চৌধুরী। তো আমি লিখেছি যে আজকে আমাদের দেশে বিজেপি আরএসএস তারা হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায়, এবং আমরা দেখেছি সেই হিন্দু রাষ্ট্রের যেখানে যেখানে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, উত্তরপ্রদেশ একটা এক্সাম্পল বলা যেতে পারে। টোটাল ললেসনেস, প্রশাসন পুলিশকে সেখানে সরকারের কথায় উঠতে হয়, বসতে হয়, এখানেও সেই ঘটনা। এবং আমি বলার চেষ্টা করেছি এবং এখনও বলছি যে কোনো বিজেপির নেতা সরাসরি দেশ দিয়ে এটা ভাঙার জন্য বলেছে না, কথাই বলছি না, এই অভিযোগ আমি করছি না। বা সরাসরি কোনো চিহ্নিত আইআরএসএস বিজেপি এটা করে তাও বলছি না, কিন্তু এটা কোনো দুষ্কৃতি করেছে বিজেপি আইপিএফটি, তারা এই দায় এড়াতে পারে না। তাদের সৃষ্ট ত্রিপুরাজ্যের আজকের এই দূষিত পরিবেশ, দূষিত সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক পরিবেশ, তার প্রতিফলন এটা। এবং আরো দুর্ভাগ্যের বিজেপি এবং তাদের সরকার পুলিশকে দিয়ে কিভাবে এরা তাদের মতো করে কথা বলাচ্ছে। পুলিশ বলছে এটা নাকি বৃষ্টিতে ভেঙেছে, এবং তখন পুলিশের লোক সেখানে ছিল। গতকালই আইসিএ ডিপার্টমেন্টের স্টেটমেন্ট বেরিয়েছে, আইসিএ ডিপার্টমেন্ট স্টেটমেন্ট তো সরকারের মূল কথা, এখানে কিন্তু কথা লেখা হয়নি, কেউ দেখেছে বলেনি, কোন সময় হয়েছে বলেনি, পুলিশকে দিয়ে করানো হয়েছে এটা। অর্থাৎ পুলিশকে ব্যবহার করে আজকে বিরোধী কণ্ঠ, ভয়েস অফ ডিসেন্ট, তাদের মতামতের সাথে এক না হলেই তাদের কিভাবে জব্দ করা, এটা পুলিশকে দিয়ে এই কারসাজি করাচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং সম্পূর্ণ একটা অনৈতিক। এদিন প্রতিক্রিয়াতে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং সাংসদ জিতেন্দ্র চৌধুরী রাজ্য সরকারের এ ধরনের অনৈতিক কাজের বিরুদ্ধে রাজ্যের শান্তিকামী মানুষকে এগিয়ে আসারও আহ্বান করেন। এবং তার প্রেক্ষিতে নাকি আমার বিরুদ্ধে দুটো কেস করেছে, যেটা আমি দেখেছি, আমার কাছে আসেনি কোনো নোটিশ পত্র। এবং এই সিপিআইএম ত্রিপুরা ফেসবুক পেজ, সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা ফেসবুক পেজ, দুটির বিরুদ্ধে হয়েছে। হবে, দেশে কোনো সংবিধান আছে, সবটাই তারা হাইজ্যাক করতে পারেনি, ন্যায়ালয় আছে এবং সবার উপর আছে ত্রিপুরা যে জনগণ, তাদের কাছে বিচার দেব এবং নিশ্চয়ই এতে তাদের মুখোশ আর খুলবে। গত 28 মাসে ত্রিপুরা যে কীভাবে ধ্বংস করেছে, তার যে আজকে কুৎসিত চেহারা, এটা প্রকাশিত হবে আগামী দিন যদি তারা এটা নিয়ে এগোয়। আমি বলবো, একদিকে নিন্দা করব, আরেক দিক থেকে ত্রিপুরাজ্যের মধ্যে যে এই সংস্কৃতি চালু হয়েছে এটা রোখার জন্য সমস্ত সংস্কৃতি প্রেমী, গণতন্ত্র প্রেমী, শান্তিকামী মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাব। রাজ্যের প্রাক্তন বাম সাংসদ জিতেন্দ্র চৌধুরী এদিন সাফ করে জানিয়ে দিয়েছেন রাজ্যে বিভিন্ন মনীষীদের মূর্তি ভাঙ্গার ঘটনা এবং সম্প্রতি এডিসি সদর দপ্তর খুমলুঙ্গে জনজাতি সম্প্রদায়ের মূর্তি ভাঙ্গার দায়ও এড়াতে পারে না রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার। গত বিধানসভা নির্বাচনের পর বহু মনীষী এবং
বিভিন্ন সমাজকর্মীদের মূর্তি ভাঙ্গা হয়েছে, এ রাজ্যে কোথাও সুনির্দিষ্ট বিচার প্রক্রিয়া এবং তদন্তও হয়নি বলেও অভিযোগ তুলে ধরেছেন এদিন প্রাক্তন বাম সাংসদ জিতেন্দ্র চৌধুরী। এ ঘটনা সরকারের মুখোশ খুলে দিল বলেও অভিযোগ প্রাক্তন বাম সাংসদ জিতেন্দ্র চৌধুরীর। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।